বাপের বয়সী তমিশ সাহেব রাজিয়ার শরীরে হাত বুলাচ্ছেন আর মুখে বলছেন, তুমি নাকি কলেজে ভর্তি হয়েছ, তা বাপ হাত খরচের জন্য টাকা পয়সা দেয় কিছু? দিবে কই থেকে, তোমার যা লাগে আমাকে বলবা, টাকা পয়সা জামা কাপড় যত লাগে দিব আমি। এসব বলতে বলতে রাজিয়ার কাঁধে পিঠে হাত বুলাতে থাকেন তমিশ সাহেব। রাজিয়ার কেমন অস্বস্তি হচ্ছে, কিন্তু উনি এভাবে ধরে বসে আছেন তাই নড়তেও পারছে না। আস্তে আস্তে টের পেল ওনার হাত নিচের স্পর্শকাতর দিকে দিচ্ছে, বাধ্য হয়ে ওনার হাত সরিয়ে দিল পিঠ থেকে। তবু থামলেন না তমিশ সাহেব, টাকা পয়সা লোভ দেখানো কথা বলতে বলতে এবার রাজিয়ার হাঁটুর উপর হাত রাখলেন। আস্তে আস্তে হাত উঠে আসে ওপরের দিকে। হার সহ্য করতে পারল না রাজিয়া, ঝটকা দিয়ে ওনার হাত সরিয়ে এক দৌড়ে চলে গেল দরজার বাইরে। এত লোভ দেখিয়েও কাজ হলো না, তাই রেগে গেলেন তমিশ সাহেব। ওকে শুনিয়ে শুনিয়ে বললেন, আমার কথা ভালোয় ভালোয় মানলে তোরই লাভ, টাকা পয়সা কোনো কিছুর অভাব হবে না, আর না মানলেও সমস্যা নেই, আমি যেটা চাই সেটা করেই ছাড়ব, তোর বাপ সামনে থাকলেও আটকানোর সাহস পাবে না। দারোয়ানের মেয়েকে দাম দিচ্ছি বলে দিমাগ দেখাচ্ছে আমাকে। এই বলে ঘর থেকে বের হয়ে যান তমিশ সাহেব। উনি যাওয়ার পর ঘরে ঢুকে দরজা বন্ধ করে কান্না শুরু করল রাজিয়া। বাপের বয়সী মানুষটা কেমন জঘন্য আচরণ করে গেল ওর সাথে, ভাবতেই ঘৃণা হচ্ছে তার। তমিশ সাহেব অনেক বড় লোক মানুষ, ওনার বাসায় কেয়ারটেকার এবং দারোয়ানের কাজ করেন রাজিয়ার বাবা। রাজিয়াদের কোনো থাকার জায়গা নেই, তাই বাড়ির ভিতর ছোট্ট একটা ঘরে থাকার জায়গা করে দিয়েছেন। রাজিয়াদের আগে বাড়ি ছিল গ্রামে, মায়ের সাথে থাকত, মাসে একবার বাবা যেতেন। গত বছর মায়ের বড় অসুখ হয়, তখন চিকিৎসার জন্য বাড়ি বিক্রি করেও মাকে বাঁচানো যায়নি। মায়ের মৃত্যুর পর বাবা এখানে নিয়ে এসেছেন রাজিয়াকে। এতদিন তমিশ সাহেবের সামনে তেমন একটা পড়েনিও, আর উনিও এ ঘরে আসেননি। আজ বাবা কোথায় যেন গেছে, হঠাৎ উনি এসে রাজিয়ার বাবার নাম ধরে ডাকতে ডাকতে ঘরে ঢুকলেন। বাড়ির মালিক এসেছেন তাই সম্মান করে বিছানায় বসতে দিয়েছিল রাজিয়া। উনি বসতে বসতে ওর হাত ধরে বললেন, তুমিও বসো। বাবার বয়সী মানুষ, তাই কিছু মনে করেনি রাজিয়া, সরল মনে বসেছিল ওনার পাশে। উনি প্রথমে এটা সেটা জিজ্ঞেস করে করে ওর মাথায় হাত দিলেন, তারপর আস্তে আস্তে কাঁধে পিঠে। পরে রাজিয়া বুঝতে পারে ওনার মতলব ভালো না, তখন সরে গেছে ওনার থেকে। কিন্তু উনি যাওয়ার সময় যা যা বলে গেলেন সেসব ভেবে রাজিয়ার অনেক ভয় লাগছে। ওরা গরিব মানুষ, উনি দয়া করে ওর বাবাকে কাজ দিয়েছেন, ওদের থাকার জায়গা দিয়েছেন। এখন রাজিয়া যদি আজকের ঘটনা ওর বাবাকে বলে, বাবা কিছু করতে পারবেন না মালিকের বিরুদ্ধে, উল্টো মালিক ওদের তাড়িয়ে দেবেন, তখন রাস্তায় থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিছুক্ষণ পর রাজিয়ার বাবা মফিজ ঘরে আসে। রাজিয়া কিছু বুঝতে না দিয়ে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে, এতক্ষণ কোথায় ছিলে বাবা? মফিজ মিয়া বলেন, ছোট ম্যাডাম ডাক্তারে যাওয়ার সময় ওনাকে নিয়ে গিয়েছিলেন, মাত্র ফিরলেন। বাবার কথা শুনে রাজিয়া বুঝতে পারে আজকে প্ল্যান করেই ও সর্বনাশ করতে এসেছিলেন তমিশ মিয়া। ছেলের বউ ডাক্তারে গিয়েছে, বাসায় আর কেউ নেই, রাজিয়ার বাবা মফিজ মিয়াও বাইরে। এই সুযোগে নিজের মতলব হাসিল করতে চাইছিলেন উনি। রাজিয়া মনে মনে চিন্তা করে, তমিশ সাহেবের ছেলের বউ সুমি ভাবিকে বললে উনি হয়তো বাঁচাবেন ওকে, এছাড়া আর কোনো উপায়ও নেই। সুমি ভাবি খুব ভালো মনের মানুষ, শিক্ষিত মেয়ে, গরিব হয়েও রাজিয়া পড়াশোনা করছে দেখে ওকে পছন্দ করেন উনি। মাঝে মাঝে বাসায় ডেকে নিয়ে গল্প করেন ওর সাথে। আজ বিকালে ওনার রুমে যায় রাজিয়া, উনি বসে গল্পের বই পড়ছিলেন। রাজিয়ার দিকে তাকিয়েই বুঝতে পারেন ওর কিছু একটা হয়েছে। জিজ্ঞেস করলেন, কি হয়েছে রাজিয়ার, দেখে মনে হচ্ছে খুব কান্নাকাটি করে এসেছে। তখন রাজিয়া চোখের পানি ফেলে সব কিছু বলে সুমি ভাবিকে, অনুরোধ করে ওকে বাঁচানোর জন্য, না হলে ওর সর্বনাশ করেই ছাড়বেন তমিশ সাহেব। এসব শুনে সুমি ভাবি কিছুক্ষণ কি যেন চিন্তা করলেন, তারপর বললেন,
রাজিয়ার কথা বিশ্বাস করেছেন উনি, কারণ কোনো মেয়ে তার ইজ্জত নিয়ে মিথ্যে কথা বলবে না। কিন্তু এভাবে তো শ্বশুরকে সরাসরি কিছু বলতে পারবেন না সুমি ভাবি, হাতে নাতে ধরতে হবে। রাজিয়াকে সব কিছু বুঝিয়ে বললেন ভাবি, কিভাবে কি করতে হবে। সব শুনে খুশি হয়ে নিজের ঘরে ফিরে আসলো রাজিয়া। এর দুই দিন পর শ্বশুরকে বলে আবার ডাক্তারে যাওয়ার জন্য বের হলেন সুমি ভাবি। দারোয়ান মফিজ মিয়াকেও সাথে নিলেন। বাড়িতে আর কেউ নেই, এই সুযোগ হাতছাড়া করলেন না তমির সাহেব। রাজিয়ার ঘরের দরজায় এসে ডাক শুরু করলেন। রাজিয়া দরজা খুলে দিতেই ওর হাত ধরে টানাটানি শুরু করলেন উনি। বললেন, কিরে দিমাগ কমছে তোর, নাকি জোর করব? যেভাবেই চাস আমার কাজ আমি করে নিব। তমির সাহেব রাজিয়ার হাত নিয়েই ব্যস্ত ছিলেন, ঘরের ভিতরে তাকাননি ভালো করে। হঠাৎ ভিতর থেকে সুমি ভাবি বলে উঠলেন, বাবা আপনি এখানে কেন, আর এসব কি করছেন আপনি? ছেলের বউয়ের কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন তমির সাহেব। ভিতরে তাকিয়ে দেখেন বিছানার ওপর বসে আছে বৌমা। হতবম্ব হয়ে জিজ্ঞেস করলেন, তুমি না ডাক্তারে যাবে বললে, এখানে কেন? সুমি ভাবি বললেন, যাইনি বাবা, এখানে বসে আছি আপনার এসব কীর্তি দেখার জন্য। ছি ছি বাবা, কয়দিন পর নাতি নাতনি দাদা হবেন আপনি, এই বয়সে সব করতে বিবেকে বাঁধলো না আপনার? আসুক আপনার ছেলেমেয়েরা। ছেলেমেয়ের কথা শুনে হুঁশ আসলো তমির সাহেবের। অনুনয় করে বললেন, আমার খুব বড় ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও। ও আমার মেয়ের মতো, ওর কাছেও আমি ক্ষমা চাচ্ছি, আমার ছেলে মেয়েদের বলো না এসব। সুমি ভাবির ফাঁদে ফেঁসে গেছেন তমির সাহেব। ছেলে মেয়ে শোনার ভয়ে এখন সব কিছু করবেন উনি। সুমি ভাবি বললেন, এভাবে হবে না, এসব কথা গোপন থাকবে, তবে শর্ত আছে। আপনি নিজ খরচে রাজিয়াকে কলেজের হোস্টেলে পাঠাবেন, ওর পড়াশোনার সকল খরচ দেবেন আপনি, আর এসবের জন্য ওর বাপের সাথেও কোনো দুর্ব্যবহার করতে পারবেন না। শর্ত না মানলে আমি নিজে সবাইকে বলবো আপনার কুকীর্তির কথা। মান ইজ্জতের ভয়ে ছেলের বউয়ে সব শর্ত মেনে নিলেন তমির সাহেব। দুই দিন পর রাজিয়াকে নিজের খরচে কলেজ হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিলেন। সুমি ভাবির থেকে বিদায় যাওয়ার সময় চোখে পানি চলে এলো রাজিয়ার। ভাবি সত্যিই সুশিক্ষিত, এক অসহায় মেয়ের জন্য নিজের শ্বশুরের বিপক্ষে দাঁড়ালেন উনি। ওর সারা জীবনের নিরাপত্তার ব্যবস্থা করে দিলেন। যেতে যেতে আল্লাহর কাছে সুমি ভাবির জন্য দোয়া করে রাজিয়া। সুমি ভাবিও দাঁড়িয়ে রাজিয়া চলে যাওয়া দেখছেন। অসহায় মেয়েটার একটা ব্যবস্থা করতে পেরে মনে মনে খুশি লাগছে ওনার। উনি চাইলে সবাইকে বলতে পারতেন তমির সাহেবের কথা, তাতে কিছু হতো না। বড়লোকের টাকা থাকলে অন্যায় কেউ দেখে না। তার চেয়ে অসহায় মেয়েটার একটা ব্যবস্থা করতে পেরেছেন, এতেই আনন্দ হচ্ছে। সুমি ভাবি মনে মনে দোয়া করেন, মেয়েটা যেন ভালোভাবে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে পারে এই সমাজে।